প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় মাধ্যমিক দু হাজার বাইশের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার ইতিহাসের বড় প্রশ্ন অর্থাৎ চার নাম্বার মান এবং আট নাম্বার মানের সম্পূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে চারটি অধ্যায় থেকে ইতিহাসে বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রতিরোধ বৃদ্ধিও চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এবং আমাদের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এই চারটে অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে ইতিহাসে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে কোন রকম কিন্তু আসবে না এবার চলে আসি সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে এখান থেকে দেখো প্রতিটি বিভাগ থেকে আমাদের কি একটি করে প্রশ্ন লিখতে হয় অর্থাৎ এখান থেকে একটি চার নম্বরের প্রশ্ন তোমাকে লিখতেই হবে দুটো প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তার মধ্যে একটি অবশ্যই লিখতে হবে তাহলে এখান থেকে একটা প্রশ্ন হলো প্রতিরোধবিদ থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে একটি প্রশ্ন অতি অবশ্যই লিখতে হবে তাহলে এখান থেকেও একটা প্রশ্ন হলো দুটো প্রশ্ন এখানে আর একটা রয়েছে সংজ্ঞাবদ্ধতার গোড়ার কথা থেকেও একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে দুটো প্রশ্ন দেওয়া হবে তাহলে তিনটে প্রশ্ন এবং বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকেও তোমাদের দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা লিখতে হবে তাহলে চারটে প্রশ্ন তাহলে চারটে প্রশ্ন আমাদের হলো আমাদের কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী ছটা প্রশ্ন তোমাদের চার নাম্বার মানের জন্য লিখতে হয় তো ছটা প্রশ্ন কি করে হলো চারটে প্রশ্ন হয়ে গেল আর দুটো প্রশ্ন রয়েছে সেই দুটো প্রশ্ন তোমার যেখান থেকে লিখতে পারো অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ থেকে অর্থাৎ পঞ্চম দাগ থেকেও লিখতে পারো এখান থেকেও অথবা তোমার ইচ্ছা হলো সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকেও তোমার লিখতে পারো বা প্রতিরোধবিদ্ধ বা সংঘবদ্ধার গড় কথা যেখান থেকে খুশি কিন্তু বাকি দুটো প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে কিন্তু একটি একটি করে করে অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের লেখার পর বাকি দুটো প্রশ্ন যেখান থেকে তোমরা লিখতে পারো এবার চলে আসবো আমরা সাজেশনে চার নম্বরের জন্য যে বৈশিষ্ট্য প্রশ্নগুলো আর কি তোমরা পড়বে সংস্কার বৈশিষ্ট্য পর্যটন থেকে টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনালের জন্য নারী শিক্ষা প্রসারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুবই গুরুত্বের সাথে পড়বে চারটে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন ভালো করে পড়লে দুটো প্রশ্নই আশা করি কমন পাবে দু নম্বর উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতি নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় চার নম্বর পাঁচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে যা জানানো লেখো এই চারটে প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে একটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা কমন পাবে এবং দুটোও পেতে পারো এবার আসি সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে আট নাম্বার মানে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো আট নাম্বারে তিনটে প্রশ্ন হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম এই চারটে অধ্যায়ের মধ্যে যে কোনো তিনটি অধ্যায় থেকে কিন্তু তিনটে প্রশ্ন থাকবে তার মধ্যে একটা লিখতে হবে তো এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে পর প্রশ্নটা পড়ে যাবে আপাতত সেটা হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র ও বিতর্ক বিশ্লেষণ করো খুবই গুরুত্বের সাথে পড়বে আসার সম্ভাবনা রয়েছে প্রবল এক্সট্রা যাদের হাতে সময় রয়েছে যাদের মুখস্ত করা বাকিগুলো হয়ে গেছে তারা দেখে যাবে হচ্ছে ব্রাহ্ম সমাজের বিভাজনের কারণ উল্লেখ করো ব্রাহ্ম সমাজের বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজের পরিচয় দাও আর যাদের এখনো পর্যন্ত সিলেবাস ঠিকভাবে কমপ্লিট হয়নি বা একটু দুর্বল রয়েছে তারা কিন্তু প্রথম দাগের প্রশ্নটা দেখে গেলেই হবে তিন নম্বর অধ্যায় প্রতিরোধ ও বৃদ্ধ থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে চার নাম্বার দাগের জন্য বাংলার ওয়াবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো সাঁওতাল বৃদ্ধের কারণ দেখা করো বিদ্রোহের প্রতি বুদ্ধিজীবী সমাজের প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ পেয়েছে এবং চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল এই চারটে প্রশ্নের মধ্যে চারটেই কিন্তু তোমাদের হবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বরের জন্য যে এখান থেকে পড়বে একটাই প্রশ্ন দিয়েছি নীলবিদ্ধের কারণ ও ফলাফল খুবই গুরুত্বের সাথে পড়বে আসার সম্ভাবনা রয়েছে প্রবল এবার চলে আসবো আমরা পরবর্তী আমাদের অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকে চার নাম্বার মানে যে প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সেটা হচ্ছে ভারত মাতা চিত্তটির মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে খুবই গুরুত্বের সাথে পড়বে দু নম্বর দাগে রয়েছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন চলে যাবে এখান থেকে গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গ চিত্ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং চারের দাগে রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল অর্থাৎ প্রতি এই চারটে প্রশ্ন রেখেছি হচ্ছে তিন নম্বর অধ্যায় থেকে এটাও কিন্তু তোমরা সরি চার নম্বর অধ্যায় আমাদের সিলেবাসের সঙ্গবদ্ধতার গোড়ার কথা থেকে খুবই ভালো ভালো করে পড়বে আর কি এবার চলে আসবো এখান থেকে বড় প্রশ্ন এখান থেকে একটা বড় প্রশ্ন খুবই গুরুত্বের সাথে পড়বে সেটা হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আর কি মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করো এবং আরও একটা প্রশ্ন দেখতে পারো লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও এই দুটো প্রশ্ন যদি তোমরা এখান থেকে দেখেছ এখান থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট পেয়ে যাবে বিকল্প চিন্তা ও উদ্যোগ এখান থেকে তোমরা চার নাম্বার মানে যে প্রশ্নগুলো পড়বে বিজ্ঞান চর্চার প্রসারে জগদীশ বসু ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা বাংলায় ছাপাখানার বিকাশে ইউএন এর ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু চার অথবা আট এই দুভাবেই আসতে পারে হ্যাঁ দুভাবে দেখে যাবে চারের আটের মতো করে দেখে গেলে চার নাম্বার তোমরা অতি অবশ্যই লিখতে পারবে তাহলে আটের মতো করে যদি তোমরা প্রশ্নটা দেখে যাও খুবই লাভবান হবে কারণ মডেল অ্যাক্টিভিটি টাক্ এই প্রশ্নটা কিন্তু এসছে তিন নাম্বার কারিগরি শিক্ষার বিকাশে আর কি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা চার নাম্বার ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এই চারটে প্রশ্ন এখান থেকে দিয়েছি দেখার জন্য এবং এখান থেকে একটি বড় প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আট নাম্বার মানে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও এই কটা প্রশ্ন যদি তোমার টেস্ট পরীক্ষার জন্য আপাতত দেখে যাও তাহলে অতি অবশ্যই টেস্ট পরীক্ষা তোমরা কিন্তু লাভবান হবে এবং ফাইনাল পরীক্ষার জন্য তো আরো সাজেশন আসছে তখন আরো সাজেশন দেওয়া হবে যে কোন প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টেস্ট টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার একটা ধারণা চলে আসে তো পরীক্ষাটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও ডিসেম্বরে টেস্ট পরীক্ষা হচ্ছে বিভিন্ন স্কুলে এবং হবে কাজে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য অতি অবশ্যই ভালো করে এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে অতক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ